नमस्कार আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম আবরণের এক্সক্লুসিভস এর সঙ্গে আপনাদের পথ চলা আমার পথ চলা আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রথমেই বলি বাংলার রায় বেরিয়ে গেছে বাংলার জনতা জনার্দন একেবারে তাদের পুরনো শাসককেই ফিরিয়ে নিয়ে এসেছে এবং আমার মনে হয়েছে যে যেটা সবাই বলছেন মা মাটি মানুষের জয় বাংলার মানুষ বাঙালি হয়েই থাকতে চায় মূলত এটাই এই ভোটের রেজাল্টে সেটাই প্রমাণিত হয়েছে উন্নয়ন জিতেছে না ধর্ম হেরেছে আমি এর মধ্যে যাবই না আমি বলবো বাংলা বাঙালি হয়ে থাকতে চায় তাই এই জয়টাই হয়তো কাম্য ছিল এবারে চলে আসি তবে একটা কথা বলি যে যারা জিতেছেন তারা উল্লাসটাকে একটুখানি আবেগটাকে একটুখানি দমিয়ে রাখুন উল্লাসের সময় উচ্ছ্বাসের সময় সারা জীবন পড়ে থাকবে কিন্তু এই মুহূর্তে মানুষ ভালো নেই তাদের পাশে দাঁড়াতে হবে আর যারা হেরেছেন ক্ষোভের উদ্গারকে একটু দমিয়ে রাখুন রাগ প্রকাশের সময় এখন নয় এখন মানুষ কাঁদছে তাদের পাশে দাঁড়ানো আর আমরা সিটিভি একাডেমি প্লাস চাইবো সর্বতোভাবে মানুষের সঙ্গে থাকতে খুব মনটা ভারাক্রান্ত চারিদিকে ভয়ের খবর এই করোনা আতঙ্ক আসুন একটু মনটা ভালো করি আজকে এই মুহূর্তে কিন্তু বিয়ের মরশুম চলছে মানে আমি হিসাব করে দেখলাম 2020তেও যারা বিয়ে করেছেন এবং 2021ও এখনও পর্যন্ত যারা বিয়ে করছেন তাদের বিয়েটা একটা রিমার্কেবল হয়ে থাকবে যে অতিথি অভ্যাগত কম তো আজকে সেই জায়গাটাকে মাথায় রেখে আবরণ বিয়ের একটা আবহ তৈরি করতে চলেছে অর্থাৎ বাড়িতে যাদের বিয়ে তাদের জন্য বেনারসির সম্ভার নিয়ে এসেছে বহুদিন ধরে প্ল্যানিংটা ছিল যে বেনারসি দেখাবো কিন্তু আজকে এই নিরাম্বরভাবেই কিন্তু বেনারসি আমরা দেখাচ্ছি আসুন দেখা শুরু করি সঙ্গে তো আপনারা রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে থাকবেন মাস্ক পরুন মাস্ক পরান স্যানিটাইজার ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করান আর ঠিক সেইটাকে মাথায় রেখেই এই স্যানিটাইজার নিয়ে বলা যে আজকের এই বেনারসিতে যারা যারা আজকের এই এপিসোড থেকে বুকিং করবেন তারা একটু আমি দেখাতে বলবো ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার পেয়ে যাচ্ছেন উপহার আর এই ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ নিয়ে যারা ব্যবসায়িক ভিত্তিতে এগোতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এই স্যানিটাইজার আমরা সবাই অফিসের সবাই ব্যবহার করি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ভীষণ সুন্দর এবং সবথেকে বড় কথা এর মধ্যে একটু আমি দেখাতে বলবো এই যে এই জায়গাটা আমি যেটা বলছি এর মধ্যে যে দেখুন একটা গ্লিসারিনের এফেক্ট রয়েছে এত সুন্দর যে আমার আপনার হাত কিন্তু সুরক্ষিত থাকবে আমি শাড়ি দেখানোর আগে হাতে স্যানিটাইজার করে নিই কারণ আমি যদিও গাড়িতে আসি তবুও ফুল কভার হয়ে আসি তবুও আমার মনে হয় মাঝে মাঝে একটু স্যানিটাইজ করে নেওয়া ভালো এই স্যানিটাইজারটা আপনারা এইরকম এই মাপের এই 100 স্যানিটাইজার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সঙ্গে উপহার এবারে চলে আসি শাড়িতে একদম গার্নেট কালারের বেনারসি একদম বেনারসি বেনারসের বেনারসি এটা হচ্ছে ব্লাউজ মিনিমাম টু ম্যাক্সিমাম সব রেঞ্জেই পাবেন এটা হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে শাড়িটা এক নম্বর শাড়ি 2950 নাম্বার 1 2950 এটা হচ্ছে পার ভেতরে যাচ্ছে বুটি এটা এক নম্বর 2950 সঙ্গে তো ব্লাউজ পিস রয়েছে নাম্বার 1 আমরা দেখিয়ে দিলাম এবারে আসছি নাম্বার 2 দু নম্বর আমার স্যানিটাইজারটা চট করে পড়ে গেল আমি একটু তুলে দিতে বলবো এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর শাড়ি এটা হচ্ছে আঁচলটা গ্রিনে নাম্বার 2 দু নম্বর এই হচ্ছে শাড়িটা দু নম্বর শাড়ি নাম্বার 2 প্রাইসটা হচ্ছে 2950 2950 দু নম্বর শাড়ি এই হচ্ছে শাড়িটা নাম্বার 2 2950 পটলি পল্লু এটা দু নম্বর শাড়ি 2950 নাম্বার 2 আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস দু নম্বর 2950 এবারে আসবো তিন নম্বর শাড়ি আজকের প্রত্যেকটা বেনারসির সঙ্গে একটা করে হ্যান্ড স্যানিটাইজার আপনারা উপহার পেয়ে যাচ্ছেন এবার আসছি আঁচল এটা রেড এটা আসছে বডিটা ব্লু তিন নম্বর শাড়ি নাম্বার 3 এটাও হচ্ছে 2950 পাটলি পল্লু কুচি আঁচলের শাড়ি কুচিটা আবার রেডে যাচ্ছে নাম্বার 2 দু নম্বর 2950 2950 নাম্বার 2 আর তার সঙ্গে রেডে যাচ্ছে ব্লাউজার একদম আমি দেখাবো কোল আঁচল পর্যন্ত কিন্তু বুনুইটা থাকছে নাম্বার 2 2950 এবার আসছি নাম্বার 3 তিন নম্বর শাড়ি নাম্বার ওটা নাম্বার 3 গেল এবার আসছি নাম্বার 4 হ্যাঁ তিন নম্বর চলে গেছে 2950 এবার আসছি চার নম্বর এটাও গার্নেট কালার আমি গার্নেট কালারের তিনটে দুটো দেখালাম একটা শুরুতে দেখিয়েছিলাম ওটাতে ছোট বুটি ছিল এটাতে বড় বুটা
এটা হচ্ছে ওটা একটু লাল ঘেঁষা ছিল, এটা একটু মেরুন ঘেঁষা, দুটোর মধ্যে এই ফারাক রয়েছে, মানে ওটা একটু লাল ঘেঁষা গার্নেট, এটা একটু মেরুন ঘেঁষা গার্নেট। এবং এটা হচ্ছে 4 নম্বর শাড়ি 2950 নাম্বার 42950, সঙ্গে ব্লাউজ পিস রয়েছে আর একদম এন্ড অবধি বুনুই রয়েছে। নাম্বার 4 গেল, এবারে আসছি নাম্বার 5 নম্বর শাড়ি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা সরাসরি কথা বলতেই পারেন, ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতেই পারেন। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি 3250, এটা রয়্যাল ব্লু এবং তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এইভাবে শাড়িতে যায়, এটা হচ্ছে আঁচল, তারপরে আসছে গায়ের উপরটা রয়্যাল ব্লু এবং তার সঙ্গে পার, এই হচ্ছে আবার কুচির কাছে আসছে এভাবে জালটা। নাম্বার হচ্ছে 5 5 নম্বর শাড়ি, এ হচ্ছে 3250, 3250 নাম্বার 5 3250, আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ, রূপা। বলুন রূপা। হ্যাঁ বলছি, আমার তো খুবই ভালো লাগে আবরণের শাড়ি, কিন্তু আমি এত দূরে থাকি, ঠিক মতো যেতে পারছি না। তা আমি গতদিন একটা ঢাকায় দেখেছিলাম, আমি আমার খুব ভালো লেগেছিল, ওই শাড়িটা বুক করব। তা বহরমপুরে কি দেয়া যাবে? বহরমপুরে কুরিয়ারে নিতে হবে, হোম ডেলিভারি নয়। অনেকটা দূর, আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন এবং বহু মানুষ বহরমপুর থেকে নেন কুরিয়ারে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ফোনটা করলাম, আমাকে তো ভীষণ ভালো লাগে, তুমি বললাম। একদম। বহরমপুরের খবর কি এই করোনা পরিস্থিতি? বহরমপুরে খবর খুব খারাপ, আমারই খুব মানে মামা মাইমা ভাই সবার হয়েছে। হ্যাঁ, হসপিটালে বেড নেই, খুব কষ্টে মাইমাকে ভর্তি করা হয়েছে, মানে খুবই অবস্থা খারাপ বহরমপুরের। হ্যাঁ, কিন্তু তোমরা সুরক্ষিত থাকো, মানে মাস্ক পরা, হাতে গ্লাভস প্রয়োজনে, মানে এখন না আমি আমাদের মনে হচ্ছে মাথায় সার্জিক্যাল ক্যাপ ক্যাপ হাতে গ্লাভস এবং মুখে ডাবল মাস্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কঠিন সময়ের মধ্যে যাচ্ছি আমরা। তবে হয়ে করোনা হলেও ভয় পাবেন না, একদম করোনাকে আপনারা জয় করতেই পারবো, আমরা সবাই জয় করতে পারবো। প্রথমে গেল ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আঁচলটা বেশ বড় আঁচল পার, আর এই হচ্ছে ভেতরে বুটি। এটা হচ্ছে আজকে 6 নম্বর শাড়ি নাম্বার 6 3250, আর এই আসছে কুঁচিটা, কুঁচির কাছে কিন্তু এই জালটা থাকছে, নাম্বার 6 3250 3250 6 নম্বর। এটা হচ্ছে না, আমার দেখানোটা ভুল হলো, প্রথমে যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, তারপরে এই বুটিটা যাবে হচ্ছে হাফটা, তারপরে বাদ বাকি পুরোটা যাবে হচ্ছে এই জালটা। আমি ভুল করে বলেছিলাম পাটলি পাল্লু, কিন্তু আমি এখন দেখছি পুরো হাফটাই হচ্ছে এই জালটা, 3250, এটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে রেডে, একদম টুকটুকে লাল হচ্ছে 7 নম্বরটা, এটা পাটলি পাল্লু, আঁচলটা দেখুন বড় করে 3 লাইন আঁচল। এই শাড়ি দেখাচ্ছি কেন, কেন বেনারসি দেখাচ্ছি, অনেকের বিয়ে রয়েছে সামনের, হয় না বিয়ে হচ্ছে বৈশাখে বিয়ে থাকে, এই বৈশাখ মাসে বিয়ে, তারপরে মনে হয় জ্যৈষ্ঠতেও বিয়ে হয়, না জ্যৈষ্ঠতে বিয়ে হয়, আষাঢ় শ্রাবণেও বিয়ে হয়, সুতরাং যাদের বিয়ের এখন মরশুম রয়েছে, যারা বিয়ে করবেন, যাদের বিয়ের কেনাকাটা চলছে, বেনারসি কিনবেন। আর এমন একটা টাইমিং হয়েছে, অনেস্টলি বলছি, মানে আমরা যারা ওয়ার্কিং তাদের পক্ষে যে কী সমস্যা হয়েছে দোকানঘাট করার, যেমন ধরুন সকালবেলায় 7টা থেকে 10টা, ঘুম থেকে উঠে একজন মানুষ দোকানপাট সবটা করে উঠতে পারবেন না, 10টার মধ্যে শেষ, মানে অফিসে বেরোনোর পথেও যে কিছু করবেন তাও হবে না, আবার বিকাল 3টা থেকে 5টা, আমরা তো অফিসের মধ্যেই পড়ে রয়েছি, মানে একটা ক্রিম কিনতে গেলেও 5টার মধ্যে গিয়ে দোকানে পৌঁছাতে হবে, ছুটি হবে না, এই একটা সমস্যায় পড়েছেন। তো যাদের এরকম জামাকাপড়েরও সমস্যা আছে কেনাকাটার, তারা টিভির পর্দা থেকে আবরণের হাত ধরে খানিকটা সুরাহা পাবেন। এটা হচ্ছে আঁচল এবং পাড়টা দেখাবো, এর পাড়টা কিন্তু ভারী সুন্দর, এই দেখুন পাড়টা পেজলি দিয়ে গেছে, এই হচ্ছে পাড়, আর এটা হচ্ছে কুচিটা। এটা হচ্ছে আজকের এপিসোডে নাম্বার 7, 7 নম্বর শাড়ি নাম্বার 7 3750, 3750, আর এই কেনাকাটার সঙ্গে আপনি একটা হ্যান্ড স্যানিটাইজার উপহার পাচ্ছেন, এটা ডক্টর প্লাসের হ্যান্ড স্যানিটাইজার, ভীষণ সুন্দর, মানে হাতটা খুব সফট থাকে, এটা হচ্ছে আমরা সবাই ব্যবহার করি, তো আমি খুব কনফিডেন্টলি এই কথাটা বলতে পারলাম। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 7 7 নম, এটা হচ্ছে নাম্বার 7 দেখাচ্ছি, তো নাম্বার 7, প্রাইস হচ্ছে 3750, 3750, এই হচ্ছে ব্লাউজটা, 3750, এটা হচ্ছে ব্লাউজ, নাম্বার 7 দেখালাম। এবারে আসবো নাম্বার 8 8 নম্বর শাড়ি, এটাও পাটলি পাল্লু লাল, পরপর দুটো লাল দেখালাম, কিন্তু ডিজাইন একদম আলাদা।
এটা হচ্ছে 8 নম্বর আঁচল পার ভেতরে যাচ্ছে ভাবে মানে পেজলি নাম্বার 8 এটা আসছে কুচিটা এটা আসছে কুচিটা এই এই ভাবে যাবে কুচিটা এই নকশাটা যাচ্ছে কুচিতে আবার কোল আঁচলে আসছে এই পেজলিটা এটা হচ্ছে নাম্বার 83750 3750 8 নম্বর এবারে আসব নাম্বার 9 9 নম্বর শাড়ি এটা একদম রানী কালারে নাম্বার 9 9 নম্বর রানী কালার আঁচল পাড়টা রয়েছে ডাবলে একদম ডাবলে রয়েছে পাড় ভেতরে যাচ্ছে বুটি ছোট ছোট এটা আসছে কুচিটা নাম্বার হচ্ছে 93850 3850 9 নম্বর শাড়ি নাম্বার 9 উইথ ব্লাউজ এটা আসছে ব্লাউজ পিস 9 নম্বর শাড়ি 3850 নয়ের পরে যাব 10 নাম্বার 10 এটা আসছে নাম্বার 10 10 নম্বর এটাও লালে আপনারা আছেন আমাদের সঙ্গে কথা বলুন আর তার সঙ্গে সঙ্গে বারবারই বলবো আপনার সুরক্ষা আপনার কাছে আপনি আপনি মাস্ক পরবেন আপনি স্যানিটাইজার ব্যবহার করবেন আপনি সুস্থ থাকবেন এই আপনি আপনি করতে করতে একটা পরিবারে যদি পাঁচজন মেম্বার এর কাজটা করে থাকেন পাঁচজন আছেন পরিবারে তাহলে সেই পরিবারটা কিন্তু সুরক্ষিত হয়ে গেল ধরুন আমার পরিবারে আমরা পাঁচজন আমরা পাঁচজনে যদি প্রপারলি মাস্ক পরি প্রপারলি সার্জিক্যাল ক্যাপ পরে বাইরে বেরোই প্রপারলি হ্যান্ড ওয়াশ করি প্রপারলি স্যানিটাইজার ব্যবহার করি জামা কাপড়টাকে কাস্তে দিয়ে দিই নিজেরা স্নান করে নিই এই পাঁচজন যদি আমরা সঠিকভাবে এই বিধিগুলো পালন করি তাহলে সেই পরিবারটা সুরক্ষিত হয়ে গেল এভাবেই কিন্তু আমাদের একটু 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 করে সুরক্ষিত হতে হতে যেতে হবে নমস্কার কে রয়েছেন হ্যালো কে বলছেন আমি দেবরাজ ব্যানার্জি বলছিলাম লেকটাউন থেকে হ্যাঁ দেবরাজ বলুন নমস্কার হ্যাঁ নমস্কার আপনি আপনার টিভিতে শোটা দেখছিলাম যে আপনি ওই হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে বললেন তো ওটা কি ব্যাপার একটুখানি যদি বলেন তো ভালো হয় এটা হচ্ছে ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার আজকের প্রত্যেকটা পারচেজে মানে আপনারা যারা শাড়ি নেবেন বুকিং করে তারা এই স্যানিটাইজারটা ফ্রি পাবেন এটা হচ্ছে এটার সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে আর যদি কেউ মনে করেন যে আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা এই স্যানিটাইজার নিয়ে বৃহত্তরভাবে কাজ করবেন স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ নিয়ে আগামী দিনে তো এটা ভীষণভাবে ব্যবহৃত জিনিস হবে তো যদি কেউ মনে করেন এটাকে ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করবেন এটাকে নিয়ে বালকে তাহলে তারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনারা সঠিক জায়গাটা জানতে পারবেন এটাই বল আচ্ছা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে সঠিক নাম্বার একটু পরে দেখবেন হেল্পলাইন নাম্বার আসবে 9051217272 আর 7274 দেখুন এক্ষুনি আসবে হেল্পলাইন বলে দেখতে পেয়েছেন এই নম্বরে আপনি যদি বলেন যে আমি হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ নিয়ে কাজ করতে চাই ডক্টর প্লাসের তাহলে আপনি যোগাযোগ করে নিলে ওরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবেন আচ্ছা ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এইবারে দেখাই আঁচল পাড় পাটটা ডাবল লাইনে যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 11 11 নাম্বার 10 10 নম্বর শাড়ি দেখাচ্ছি নাম্বার 10 ছোট বুটি ডাবল পার আর এটা হচ্ছে কুচিটা হচ্ছে একদম ব্রোকেটে এটা হচ্ছে 10 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3850 3850 10 নম্বর 10 এর পরে চলে যাব 11 নম্বর নাম্বার 11 এটাও রেড আমরা কিন্তু পরপর আজকে কতগুলো রেড দেখিয়ে দিলাম এটা আসছে 11 নম্বর এটা হচ্ছে তিন লাইনে আঁচল এটা হচ্ছে তিন লাইনে আঁচল তার সঙ্গে পার আর ভেতরের বুটিটা দেখুন কি সুন্দর করে যাচ্ছে একদম নিখুঁত বুটি যাচ্ছে গয়নার সঙ্গে যখন এই বেনারসিটা পরা হবে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে সারা গায়ে এরকম বুটা অ্যাকচুয়ালি বুটি না বলে এটাকে বুটা বলা উচিত যথেষ্ট বড় বড় মানে কভারেজটা অনেক বেশি এটা হচ্ছে নাম্বার 11 4050 4050 11 নম্বর শাড়ি এই সময়কে মাথায় রেখে কোভিড বিধি যাতে সবাই নিখুঁতভাবে পালন করেন তার জন্য আজকের প্রত্যেকটা শাড়ির সঙ্গে ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিন্তু উপহার হিসেবে যাবে যারাই আজকে বুকিং করবেন এই স্যানিটাইজার তাদের শাড়ির সঙ্গে চলে যাচ্ছে আর যেটা বলার যদি আপনি মনে করেন এই স্যানিটাইজার নিয়ে বা ডক্টর প্লাস হ্যান্ড ওয়াশ নিয়ে আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে এগোবেন তাহলেও হেল্পলাইন নাম্বারে ফোন করুন আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা দেখালাম হচ্ছে 11 নম্বর শাড়ি 11 নম্বর প্রাইস হচ্ছে 4050 এইবারে আসছি 12 নম্বর নাম্বার 12 এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড নেভি ব্লু নেভি ব্লু মানে একদম মিডনাইট ব্লু অ্যান্ড অরেঞ্জ আঁচল অরেঞ্জ পার অরেঞ্জ অরেঞ্জ মানে রাস্টি অরেঞ্জ
আর তার সঙ্গে বডিটা যাচ্ছে এভাবে, কুচিটা আসছে এই ব্রোকেটে, এটা হচ্ছে হাফ হাফে, কুচি নয়, হাফটা হচ্ছে এই ব্রোকেট অরেঞ্জ জালে। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, 4990, 4990, 12 নম্বর উইথ ব্লাউজ পিস। 12-র পরে আমি চলে যাব 13 নম্বর শাড়িতে, নাম্বার 13, এটা হচ্ছে 13 নম্বর, ব্লু রেড কম্বিনেশন, নাম্বার 13, এটা হচ্ছে ব্লাউজটা শুরুতে, এটা আসছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে পার, ভেতরে যাচ্ছে ছোটো ছোটো বুটি অ্যান্ড বুটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বরের প্রাইস হচ্ছে 4550, 4550, 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 4550। 13-র পরে আমরা চলে যাব 14 নম্বর। আমি জানি এই শাড়িটা মানে যাদের বাড়িতে কোনো বিয়ের অকেশন নেই, কিন্তু হয়তো ব্ল্যাক বেনারসির একটা অপেক্ষা ছিল, এই শাড়িটা তারা বুকিং করবেন, কারণ এই শাড়ি থাকে না, এই শাড়ি সহজে পাওয়াও যায় না, কারণ বেনারসি সাধারণত ব্ল্যাকের একটু মানে ব্ল্যাক বেনারসি হলে সেটা একদম অন্যরকমভাবে হয়। এটা ব্ল্যাক অ্যান্ড সিলভার কন্ট্রাস্টে আমরা দেখি ব্ল্যাক বেনারসি, কিন্তু ব্ল্যাক অ্যান্ড সিলভার ফ্যাশন করার জন্য একেবারে শেষ কথা। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর, নাম্বার 14, প্রাইস হচ্ছে 4550, 4550, 14 নম্বর। এভাবেই পুরো শাড়িটা গেছে, নাম্বার 14। সামনে ঈদ আসছে, ঈদের সন্ধেবেলাও কিন্তু এই শাড়িটা পরা যেতেই পারে, সুতরাং যারা ঈদ সেলিব্রেশনের জন্য ভাবছেন আপনারা বুকিং করুন, বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে। এটা 14 নম্বর শাড়ি, নাম্বার 14, প্রাইস হচ্ছে 4550, 4550, 14। এবারে আসছি 15 নম্বর শাড়ি, নাম্বার 15, ব্লু অ্যান্ড রেড, নাম্বার 15, 15 নম্বর, ব্লু অ্যান্ড রেড। এটা হচ্ছে আঁচল, প্রথমে ব্লাউজ, তারপরে আঁচল, তারপরে পার, ভেতরে যাচ্ছে বুটি, 15 নম্বর শাড়ি, আর হাফ না, এটা হচ্ছে কুঁচিটা যাচ্ছে লাল জালে, এই লাল জালটায় একটু আসবো, এই লাল জালটায় কুঁচিটা যাচ্ছে, আর তার সঙ্গে এটা রয়েছে ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 4550, না এটা হচ্ছে 5550, 5550, দামটা হচ্ছে, নাম্বারটা হচ্ছে 15, 15 নম্বর, 5550। 16 নম্বর শাড়ি, এটা ব্ল্যাক রেড, আমি বলেছিলাম না ব্ল্যাকে কন্ট্রাস্টে ম্যাক্সিমাম দেখা যায়, এটা হচ্ছে ব্ল্যাক রেড, রেডে ব্লাউজ যাবে, আমরা দেখাবো রেডের ব্লাউজটা। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে হচ্ছে আঁচল আর পার। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর শাড়ি, ব্লু রেডের কম্বিনেশন, কুঁচিটা আসছে এটাতে, আবার কোলাচল চলে যাচ্ছে। এটা হচ্ছে 16 নম্বর, 5550, 5550, নাম্বার 16। নাম্বার 17-এ আঁচলে মিনে আছে, কিন্তু একদম অন্যভাবে পাইঠানি স্টাইলের মিনা, আঁচলে মিনে রয়েছে পাইঠানি স্টাইলের মিনা পার, আর ভেতরটা যাচ্ছে একদম রয়্যাল ব্লুর সঙ্গে পাইঠানি পারে। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এটা আসছে কুঁচিটা, নাম্বার 17, 5550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 17। এইবারে আসবো নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা গ্রিন অ্যান্ড রানি, 18 নম্বর, এটা রয়েছে হচ্ছে ব্লাউজটা, রানিতে যাচ্ছে ব্লাউজ, মিনেটা না খুব সুন্দর, এবং ওই জায়গাতে আঁচলের জায়গাতে যদি দেখানো যায় আঁচলের ভেতরটা, একটা অসম্ভব সুন্দর জরির বুনুই আছে, হ্যাঁ এই পার্টিকুলার এই বুনুইটা পার, এটা গ্রিনের সঙ্গে রানি যাচ্ছে। এটা হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 5550, 5550, 18 নম্বর। 19 নম্বর, নাম্বার 19, এটা রানি তুতের কম্বিনেশন, হাফ হাফের বেনারসি, ব্লাউজ রানিতে হবে, এই ব্লাউজটা হবে রানিতে, আঁচল রানি, পার রানি, আর ভেতরটা খুব সুন্দর করে ছোটো 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 পিন ডটসের সঙ্গে ফ্লোরাল ডিজাইন পার, আর এটা আসছে কুচিটা। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 19, 5550, 19 নম্বর, 5550। 20 নম্বর শাড়িতে যাব, নাম্বার 20, এটা আসছি 20 নম্বর, নাম্বার 20, 20 নম্বর শাড়ি, ব্লাউজ গেল শুরুতে, এই কালারটাও খুব সুন্দর, এটা মায়েদের প্রণামীর শাড়ি হতে পারে, মা ছেলের মা মেয়ের মা বিয়ের জন্য নিতে পারেন, গ্রের সঙ্গে রানি, বা আপনাদের 50-এর অ্যানিভার্সারি সেলিব্রেশন হতে পারে। 20 নম্বর শাড়ি, 5550, 5550, নাম্বার 20, এটাও হাফ হাফে রয়েছে, 20 নম্বর, রিসেপশনের জন্যও যদি কেউ মনে করেন একটু বেশি বয়সে বিয়ে হচ্ছে,
ওটা রিসেপশনের শাড়িও হতে পারে। এইবারে আসবো 21। এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। প্রথমে যাচ্ছে একটা সুন্দর তুঁতে নীল, এটা ব্লাউজ গেল। তারপরে আসছে আঁচল পাড়, পাড়ের মধ্যে হালকা মিনে রয়েছে, আর এটা আসছে বডিটা। এটা আসছে 21 নম্বর, 21 21 নম্বর শাড়ি, নাম্বার 21, 5550, 5550, 21 নম্বর। এবারে আসবো 22, সাদা বেনারসি, বাহ অসম্ভব সুন্দর পাটলি বললু কন্ট্রাস্টে লাল সাদার বেনারসি। এটার কোনো বয়স নেই কিন্তু, প্রথমে ব্লাউজ এবং ব্লাউজের হাতাতে ওই পাইঠানি মিনেটা কিন্তু যাচ্ছে। তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে একদম সাদাতে রয়েছে। 22 নম্বর শাড়ি হোয়াইটে, 7550, 7550, নাম্বার 22, 22 নম্বর, 7550, পুরো বডিতেও মিনে গেছে। 22-এর পরে যাব 23 নম্বর, লাল হলুদের কন্ট্রাস্ট, 23, ব্লাউজ রেডে হবে, আঁচল পার রেডে, আর এই হচ্ছে শাড়িটার হাফটা ইয়েলোতে, গোল্ডেন ইয়েলো, আর এই হচ্ছে হাফটা রেড। এটা পড়লে পরে না পুরো ঘাগরার মতো মনে হবে, কারণ এই কুচির দিকের উইভিংটা একদম আলাদা। এটা হচ্ছে 23 নম্বর, 23 7550। 23-র পরে চলে যাব 24, শাড়ি বুকিংয়ের নাম্বার আপনাদের কাছে আসছে 9051217272, 9051217274, এই নাম্বার। আবরণও এই টাইমিং মেলেই আছে আর কি খুলে, তাই মাঝখানের সময় যদি কেউ মনে করেন আবরণে আসবেন, এই টাইমিংয়েও যদি আসতে চান তাহলেও একটু ফোন করে আসবেন। আঁচল পাড় আর ভেতরটা যাচ্ছে একদম নেভি ব্লু, মানে মিড নাইট ব্লু এর উপরে এইভাবে বুটি। এটা হচ্ছে 24 24 নম্বর, 7550, 24 নম্বর, 7550, 25 নম্বর শাড়ি, এটাও লাল সাদাতে, অসম্ভব ভালো দেখতে শাড়িটা, অসম্ভব ভালো। 25 নম্বর, প্রথমে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই ছোট্ট ডটের এই কাজটা ভীষণ সুন্দর। দেখুন এই ছোট্ট ডট, একটা গোল্ডেন একটা রানী, আর পাড়ের নকশাটা এইভাবে গেছে। এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, 25, প্রাইস হচ্ছে 6550, 6550, এটা পাটলি পল্লু ছিল। 25 গেল, এবার আসবো 26 26, এটা হচ্ছে 26 নম্বর, এটাও ইয়েলো রানীর কম্বিনেশন, ব্লাউজ, তারপরে আসছে আঁচল পার, এটা হচ্ছে 26 নম্বর, ইয়েলো, এটা হচ্ছে রানী। 26 নম্বর শাড়ি, 6550, 6550, 26 নম্বর। এইবারে আসবো 27 নম্বর। আমরা না এখন সবাই বাড়িতে বসে আছি, আমাদের কর্মসংস্থান চাই এই মুহূর্তে। বাংলার যিনি সরকারে এলেন পুনরায়, সেই সরকারের কাছে প্রধানত দুটো প্রধান লক্ষ্য, মানে এটা হওয়া উচিত জনগণের লক্ষ্য, সরকারের কাছ থেকে এটা তাদের আবেদন, যে এক হচ্ছে সঠিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা, যে সবাই যেন চিকিৎসা পান, আর দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। প্রচুর ছেলেমেয়ে ঘরে বসে রয়েছে, প্রচুর 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 ছেলেমেয়ে, আর ঠিক সেই দিকটাকে মাথায় রেখেই ডক্টর প্লাস কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। তাদের এই হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ নিয়ে যদি আপনি ঘরে বসে কিছু করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন, এটা কিন্তু একটা ভালো কর্মসংস্থান। আর এক আজকের প্রত্যেকটা শাড়ির সঙ্গে এই একটা স্যানিটাইজার আপনারা পেয়ে যাচ্ছেন উপহার হিসেবে, সুরক্ষার একটা প্রথম পদক্ষেপ। 27 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, 6550, এটাও পাটলি পাল্লু ছোটো মাছি বুটিতে, এটা হচ্ছে 27 27। আর একটা মাছি বুটির শাড়ি দেখাবো, 28 নম্বর, আঁচল পাড়ে মিনের ব্যবহার রয়েছে, বডিটা রয়েছে গ্রিনের মধ্যে, এই রয়েছে কুচিটা, এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, 6550, উইথ ব্লাউজ পিস। 28-এর পরে চলে যাব 29, অনুষ্ঠানটা থেকে যাবে ইউটিউবে, ভালো করে দেখে নিশ্চিত হয়ে বুকিং করবেন, শাড়ি আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। প্রথমে যাচ্ছে ব্লাউজ গ্রিনে, তারপরে আসছে আঁচল, এটা হচ্ছে 29 নম্বর, নাম্বার 29, এই হচ্ছে কুচিটা, একদম জিওমেট্রিক প্যাটার্ন রয়েছে কুচিতে ডিজাইনের মধ্যে, 29 নম্বর, এটা আসছে কোল আঁচল, প্রাইস হচ্ছে 6550, আজকের এপিসোডের লাস্ট শাড়ি। এরপর আমরা আবার বিকেল 3:30 চলে আসছি আবার কিছু শাড়ির সম্ভার নিয়ে। এটা একটা স্পেশাল এপিসোড ছিল, লগন এপিসোড, এটা তুঁতে আর লালের কম্বিনেশনে দেখাচ্ছি। পাড়ের মিনেটা ভীষণ সুন্দর, বিশেষ করে এই জায়গায় যে মিনেটা গেছে ওটা তো মিনে ছাড়া, এটা হচ্ছে মিনে, এটারও প্রাইস হচ্ছে, এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, 6550, এই হচ্ছে কোলাচল, 6550। হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা,
আবার বিকেল 3:30 টায় দেখা হচ্ছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার।